পৃথিবী একটি গ্রহ। সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবী সম্পর্কেই আমরা বেশি জানি। এর কারণ হলো আমরা এই গ্রহে বাস করি। কিন্তু পৃথিবীর সকল রহস্য এখনো আমাদের নক্ষদর্পণে আসেনি। এই গ্রহ সম্পর্কিত অনেক বড় বড় রহস্যই অমীমাংসিত রয়ে গেছে। বিজ্ঞানীরা অমীমাংসিত রহস্যগুলো উন্মোচন করতে নিরলস গবেষণা করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত রহস্য নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমি নিশাত লাবণ্য আছি আপনাদের সাথে। পৃথিবীর কেন্দ্রে কি আছে? বিজ্ঞানের কল্যাণে পৃথিবীর পৃষ্ঠ সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু বিজ্ঞানীদের কাছে এখনো এমন কোনো প্রযুক্তি নেই যা পৃথিবীর কেন্দ্রে কি আছে তা আমাদের জানাতে পারে। পৃথিবীর পৃষ্ঠের তুলনায় ভূত্বকের নিচে আরো বেশি কিছু থাকতে পারে এবং এই গ্রহের বেশিরভাগই অনাবিষ্কৃত রয়ে গেছে। আমরা জানি যে ভূত্বকের নিচে স্তর ম্যান্টল গঠিত হয়েছে শক্ত সিলিকেট শিলা দ্বারা, কিন্তু আমাদের গ্রহের একেবারে কেন্দ্রে কি আছে তা এখনো রহস্যাবৃত। অনেক বছর ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তরে রয়েছে লোহা ও নিকেল। যদিও 1950 সালে তারা আবিষ্কার করেন পৃথিবীর কেন্দ্রের পরিমাপকৃত ঘনত্ব হিসাব করার জন্যই এসব উপাদান যথেষ্ট হালকা নয়। ডাইনোসরদের বিলুপ্তির কারণ কি ছিল? মিলিয়ন মিলিয়ন বছর ধরে ডাইনোসররা ছিল প্রাগৈতিহাসিক বিশ্বের অবিসংবাদিত শাসক, কিন্তু হায়, তারা আজ জাদুঘরের আকর্ষণীয় উপকরণ ও সিনেমার বিষয়বস্তু ছাড়া আর কিছুই নয়। কিন্তু ঠিক কি কারণে 65 মিলিয়ন বছর পূর্বে এই বিশাল প্রাণীগুলো বিলুপ্ত হয় এই বিষয়ে অনেকগুলো মতবাদ প্রচলিত রয়েছে। একটি তত্ত্ব ধারণা দিচ্ছে যে একটি বিশাল গ্রহাণু পৃথিবীকে আক্রান্ত করেছে। আরেকটি তত্ত্ব মতে ডাইনোসরদের বিলুপ্তির কারণ হলো আগ্নেয়গিরির বিশাল উদ্গিরণের একটি সিরিজ। অন্য একটি তত্ত্ব হলো ধুলি ও অন্যান্য কণা সূর্যকে আড়াল করেছিল, যার ফলে জীবন ধারণের প্রক্রিয়া ব্যাহত হয়েছিল, যেমনটা হয়ে থাকে সূর্যের আলোর সাহায্যে খাবার প্রস্তুতকারী উদ্ভিদের ক্ষেত্রে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণেও ডাইনোসরদের প্রাণনাশ হয়ে থাকতে পারে। কিছু উল্লেখযোগ্য বৈজ্ঞানিক গবেষণা গ্রহাণু ও আগ্নেয়গিরির সংক্রান্ত তত্ত্ব দুটিকে সমর্থন করেছে। চাঁদের গঠন কিভাবে হয়েছে? বিজ্ঞানীরা নিশ্চিতভাবে জানেন না যে পৃথিবীর সঙ্গী উপগ্রহ চাঁদ কিভাবে গঠিত হয়েছে। অনেকে বিশ্বাস করেন গঠিতব্য পৃথিবী ও সামান্য ছোট প্রোটোপ্ল্যানেটের মধ্যাকার সংঘর্ষ থেকেই চাঁদের উদ্ভব হয়েছে। অ্যাপোলো মিশনের নমুনা থেকে জানা যায় চাঁদের রাসায়নিক গঠনের সঙ্গে পৃথিবীর রাসায়নিক গঠনের খুব মিল রয়েছে। এটি ধারণা দিচ্ছে যে চাঁদ কোনো পৃথক বস্তু নয়, বরং পৃথিবীর একটি খণ্ড থেকে চাঁদ গঠিত হওয়ার সম্ভাবনা বেশি। অন্য একটি তত্ত্ব হলো চাঁদ ছিল একটি বিচরণকারী বস্তু যা সৌরজগতের কোথাও গঠিত হয়েছে এবং এটি পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় পৃথিবীর অভিকর্ষ শক্তিই তাকে ধরে ফেলে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।